সম্প্রতি একটা খবর দেখে আমি হতবাক হয়েছি। আমি জানি না আপনারা খবরটিকে কিভাবে দেখবেন, কারণ বাংলাদেশে প্রচুর ফুটবল প্রেমী আছে। মাত্র বিশ্বকাপ শেষ হলো এবং বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে আমাদের এক ধরনের মাতামাতি আছে, পাগলামি আছে। বাংলাদেশ সরকার আর্জেন্টিনা টিমকে এই দেশে আনতে যাচ্ছে এবং এই বাবদ খরচ হবে 100 কোটি টাকার মতন। এই যে বিরাট অঙ্কের এই খরচের ধাক্কা, এমন একটা সময় আসছে যখন একটার পর একটা খবর আমরা দেখছি যে ডলার সংকটের কারণে আমরা পণ্য খালাস করতে পারছি না, ডলার সংকটের কারণে কয়লা খালাস করা যাচ্ছে না, আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আমাদের ডলার সংকটের কারণে জাহাজ ভাড়া দেওয়া যাচ্ছে না। এই যে নানান রকম সংকটের মধ্যে দিয়ে আমরা আছি এবং সেই সঙ্গে তো এই যে এই সংকটের সঙ্গে খুবই ক্লোজলি কানেক্টেড হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া, এই নানান সংকটের মধ্যে সরকার আর্জেন্টিনাকে নিয়ে আসার প্ল্যান করছে। এবং এই যে 100 কোটি টাকা আমরা বলছি, এটা নিশ্চয়ই টাকায় তাদের দাম পরিশোধ করা হবে না, তাদেরকে ডলারে পেমেন্ট দিতে হবে এবং এই ডলারটা আমাদের কত কষ্টের রিজার্ভ। এবং এই রিজার্ভটা এখন আমার মনে হয় যে এমন একটা সময় বাংলাদেশ যাচ্ছে যে প্রতিটা ডলার আমাদের হিসাব করে বুঝে খরচ করার সময় এসছে। 100 কোটি টাকা মানে 1 কোটি ডলার। তো আমাদের এখন এমন একটা অবস্থা যে আমাদের প্রতিটি ডলার, আমি মনে করি প্রতিটি সেন্ট আমাদের এখন হিসাব করে খরচ করার সময়। আমি আপনাদের কয়েকটা খবরের দিকে একটু যদি দৃষ্টি ফেরাই, গত মঙ্গলবার 17 জানুয়ারি 2023 তারিখে একটি খবর প্রকাশিত হয়েছে শেয়ার বিজে। খবরটি বলছে বন্ধ হওয়ার পথে চাল, ডিজেল, সার, ছোলা ও কয়লার আমদানি। এই যে দেখুন, এখানে চাল, ছোলা, এই যে পণ্যগুলো, এগুলো রমজানে আমাদের বিশেষ করে ছোলা বেশি প্রয়োজন হয় এবং রমজান সামনে, মার্চের মাঝামাঝি সময় থেকে রমজান শুরু হচ্ছে, এই সময়টিকে সামনে রেখে সাধারণত ব্যবসায়ীরা আগেই এই পণ্যগুলো মজুত করেন যাতে যখন প্রয়োজন হবে, যখন রমজান শুরু হবে তখন যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয়। সেই ছোলা, চাল, ডিজেল, সার, কয়লা আমদানি বন্ধ হয়ে আছে। এবং এই শেয়ার বিজের খবরটা বলছে যে 11টি সংস্থার চাহিদা 269.538 মিলিয়ন ডলার এবং সোনালী ব্যাংকের কাছে এই টাকাটা, এই ডলারটা পরিশোধ করতে হবে সোনালী ব্যাংকে, আর সোনালী ব্যাংকের কাছে আছে মাত্র 11.267 মিলিয়ন ডলার। কোথায় 269.538 মিলিয়ন ডলার আর কোথায় 11 মিলিয়ন ডলার? এখানেই শেষ না, বলা হচ্ছে জরুরি ভিত্তিতে 248 মিলিয়ন ডলার চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো রকম কোনো সাড়া পাওয়া যায়নি। সুতরাং এই যে রোজা আসছে, এই রোজাতে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হবে এবং যদি সরবরাহ করা না যায় তাহলে যে সংকট তৈরি হবে, সেই সংকটের ফলে যে আবারও দাম বাড়বে জিনিসের, মানুষ কিভাবে সেই খরচ সামাল দেবে আমরা জানি না। এর মধ্যে সরকার এই ধরনের ফুর্তিতে, আমি ফুর্তিই বলবো, ডলার খরচ করার উদ্যোগ নিচ্ছে। এর বাইরে আমি আরও একটা খবরের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই খবরটিতেও একই ধরনের ডলার সংকটের কারণে কি অবস্থায়, বলা হচ্ছে, এটাও শেয়ার বিজেরই খবর, এখানে বলছে ডলার সংকটে বন্ধের ঝুঁকিতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি। বিদ্যুৎ নিয়ে একটু আলাপ করতেই হয়, বিদ্যুতের দাম 5% আবারও বেড়েছে আপনারা জানেন, এবং এইবার কিন্তু কোনো শুনানি হয়নি। বিইআরসির যে শুনানির যে একটা নাটক হতো প্রতিবার, কারণ নাটক বলছে এই কারণে যে শুনানির পরে ঠিকই দাম বাড়ত, এমন না যে শুনানিতে বহু যুক্তি দেয়া হতো যে দাম আসলে কমানোও যায়, কিন্তু সেই যুক্তি কোনোদিন গ্রহণ করা হয়েছে শোনা যায় না, দাম প্রতিবারই বাড়ত। সুতরাং আমি শুনানির নাটকই বলি। তো এই শুনানির নাটক না করে সরকার নির্বাহী আদেশ দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এই যে ভরা শীত, এই ভরা শীতের মধ্যে যেখানে আমাদের বিদ্যুতের খরচ বা বিদ্যুতের মানে ব্যবহার সবচেয়ে কম, মাত্র 10,000 মেগাওয়াট, 8-9 থেকে 10,000 মেগাওয়াট, সেই বিদ্যুৎটাও এখন সরবরাহ করতে পারছে না সরকার, বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারছে না। কেন পারছে না? লোডশেডিং হচ্ছে। কেন লোডশেডিং হচ্ছে সেই জবাব দিচ্ছে শেয়ারবিজ। শেয়ারবিজ বলছে যে গত 10 দিনেও
$7.65 মিলিয়ন বিল পরিশোধ করতে পারছে না সোনালী ব্যাংক। বন্ধ হওয়ার পথে 160 মেগাওয়াট আমদানি, 160 মেগাওয়াট আমরা ভারত থেকে আমদানি করতাম, সেই আমদানির জন্য যেই খরচটা হওয়া মানে দেওয়া প্রয়োজন $7.65 মিলিয়ন কথা বলছে, সেটাও গত 10 দিনে সোনালী ব্যাংক পরিশোধ করতে পারে নাই। বলা হচ্ছে যে ভারতের বিদ্যুৎ আমদানির বিল পরিশোধে ডলার ছাড় করতে গত বছরই অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় 27 দিনের মাথায় বন্ধ হয়ে গেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। আপনারা জানেন যে গত 1 মাস আগে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নানান ঢাক ঢোল পিটিয়ে নানান মানে উৎসব করে নানান খবর টবর দিয়ে এটা উদ্বোধন করা হয়েছে, সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে কারণ কয়লার সাপ্লাই নাই, কয়লা আনা যাচ্ছে না। কারণ আমদানিকারকরা বলছেন যে তারা এলসি খোলার সময় কয়লার যে বিল সেটা টাকায় পরিশোধ করেছেন, কিন্তু এখন কয়লা আসার পরে রপ্তানিকারককে যে টাকাটা দিতে হবে সেটা তো ডলারে পরিশোধ করতে হবে, সেটা তো ব্যাংক ডলারে পরিশোধ করবে, সেই পরিশোধ করবার মতন পর্যাপ্ত ডলার ব্যাংকের হাতে নাই। ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলারের জন্য হাত পাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলারের জন্য রিকুইজিশন দিচ্ছে, চাচ্ছে ডলার, কেন্দ্রীয় ব্যাংকের হাতেও কোনো ডলার নাই, সেই কারণেই তারা ব্যাংকগুলোতে সেই ডলার সাপ্লাই রাখতে পারছে না। একই অবস্থা হয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কয়লা মজুদ আছে মাত্র 15 দিনের, ডলার না দিতে পারায় বন্ধ হচ্ছে কয়লা আমদানি, মাত্র 15 দিনের মজুদ হাতে আছে। অর্থাৎ এই যে সামনে গ্রীষ্ম মৌসুম আসছে, এটা নিয়ে বিরোধী দল যখন কথা বলে, আমরা যখন টকশোতে কথা বলি, আমরা যখন বলি যে আমাদের বিদ্যুতের যেই সময়টা সবচেয়ে বেশি প্রয়োজন হবে, মার্চ এপ্রিল থেকে গরম পড়া শুরু করবে, সেই সময় কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদা আজকে যতটুকু আছে তার কয়েক গুণ বেশি বাড়বে, সেই সময় সরকার কিভাবে সামাল দেবে, এই প্রশ্ন যখন আমরা করি তখন সরকারি দলের আমাদের যারা কথা বলেন টকশোতে তারা উত্তর দেন আমরা নাকি স্পেকুলেশন থেকে কথা বলছি, আমরা নাকি গেস করে ধারণা থেকে কথা বলছি, ধারণা প্রসূত কথা বলছি। দেখুন, ধারণা তো মানুষ করবে কোথা থেকে, তার কাছে যে তথ্য আছে সেই তথ্য থেকে। একদিকে আপনি গ্যাস বা স্পট মার্কেট থেকে আপনি জ্বালানি নিতে পারছেন না কারণ দাম অনেক বেশি, সেই জ্বালানি আনতে পারছেন না কারণ আপনার হাতে পর্যাপ্ত ডলার নাই, আবার আপনি কয়লা আমদানি করতে পারছেন না আপনার হাতে পর্যাপ্ত ডলার নাই, তাহলে আপনি কোন জ্বালানি দিয়ে আপনি বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাবেন? তেলের দাম অত্যধিক, আপনার গ্যাসেরও একই অবস্থা, তেল কয়লা বাকি থাকে, সেই কয়লাও আপনি আমদানি করার অবস্থায় এই মুহূর্তে নাই, জাহাজ ভাড়া পরিশোধ করতে পারছেন না, আবার কয়লার যে মূল্য সেই মূল্য আপনি পরিশোধ করতে পারছেন না, তাহলে আগামী গ্রীষ্ম মৌসুমটা আপনি কিভাবে পার করবেন? দেখুন, একই সাথে কিন্তু আমাদের গ্রীষ্ম মৌসুম যখন শুরু হবে মার্চ মাসে, মার্চের মাঝামাঝি বা মার্চ থেকেই, সেই সময় কিন্তু রোজাও শুরু হচ্ছে, সুতরাং এই যে একটার পর একটা ধাক্কা আসতে থাকবে, একে তো আপনার রোজার যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলোর সরবরাহ আপনি দিতে পারবেন না কারণ আপনি আমদানি ব্যয় মেটাতে পারছেন না, আবার সেই সঙ্গে শুরু হবে লোডশেডিং কারণ বিদ্যুৎ কেনার মতন পর্যাপ্ত অর্থ আপনার হাতে নাই, বিদ্যুতের যে জ্বালানি সেই জ্বালানি আনবার মতন, জ্বালানি ব্যয় মেটাবার মতন পর্যাপ্ত ডলার আপনার হাতে নাই, কিন্তু আপনি এখন প্ল্যান করছেন যে আর্জেন্টিনার টিমকে নিয়ে এসে আপনি এখানে একটা মানে ম্যাচের আয়োজন করবেন, একটা খেলার আয়োজন করবেন, এবং আর্জেন্টিনা তো আর একা একা খেলবে না বা নিজেদের মধ্যে খেলবে না, আর্জেন্টিনার সাথে আরেকটা টিমও নিশ্চয়ই আনতে হবে, এবং সেই বাবদ খরচ কোথায় গিয়ে ঠেকে এবং সেটা ডলারে পেমেন্ট করতে হবে আপনার, এই পুরো খরচটা বহন করতে হবে ডলারে, সেটা কোথায় গিয়ে ঠেকে সেটা আল্লাহ মালুম। আমি আপনাদেরকে আরেকটা খবরে একটু নিয়ে যাই, আজকে আমি একটু খবরগুলোই বিশ্লেষণ করছি, কারণ একই ধরনের খবর কিন্তু আসছে, একই ধরনের খবর আমরা এতক্ষণ যেটা দেখছিলাম ওটা শেয়ার বিজার, এখন আমি একটু প্রথম আলোর দিকে যাই। প্রথম আলো বলছে যে ডলার সংকটে রোজার পণ্য খালাস করা যাচ্ছে না, ব্যাংক ঋণপত্রের বিপরীতে মানে এলসির বিপরীতে ডলারে মূল্য পরিশোধ করতে না পারায় 3টি জাহাজের তেল ও চিনি খালাস করা যাচ্ছে না। এই যে তেল এবং চিনি, আমি আগে বলেছিলাম চাল এবং ছোলা শেয়ার বিজের খবর থেকে, এখন প্রথম আলোর খবর থেকে আমি বলছি তেল এবং চিনির কথা, তেল এবং চিনিও কিন্তু আমাদের রমজানে একটু বেশিই লাগে, সেই ব্যাপারে বলছে মার্কিন ডলারে আমদানি মূল্য পরিশোধ করতে না পারায় চট্টগ্রাম বন্দরে আসা 3টি জাহাজের পণ্য খালাস করা যাচ্ছে না, জাহাজগুলোতে পবিত্র রমজান মাসের বাজার সামনে রেখে আনা হয়েছে অপরিশোধিত চিনি ও ভোজ্য তেল,
পণ্যের পরিমাণ 54,000 টন, আমদানি মূল্য 3,51,00,000 মার্কিন ডলার। 3,51,00,000 মার্কিন ডলার দিয়ে আপনি চিনি বা তেল খালাসে সাহস করছেন না, কিন্তু 1,00,000,000 মার্কিন ডলার দিয়ে আপনি বিদেশি প্লেয়ার নিয়ে আসছেন, একটা টিমকে নিয়ে আসছেন মাঠে খেলানোর জন্য, আর পরে তো অন্য টিম এনে যখন আপনাকে পুরো আয়োজনটি সম্পন্ন করতে হবে, সেই অ্যামাউন্ট কোথায় গিয়ে ঠেকবে জানি না। চেয়ারম্যান মেঘনা গ্রুপ বলছে এই পণ্যগুলো এনেছে মেঘনা গ্রুপ এবং আপনার এস আলম গ্রুপ। তো মেঘনা গ্রুপের চেয়ারম্যান বলছে রোজায় যাতে কোনো সংকট না হয় সেজন্য আগেভাগে পণ্য আমদানির ঋণপত্র আমরা খুলেছি, বাংলাদেশি মুদ্রায় পণ্যের দাম পরিশোধও করে দেওয়া হয়েছে, খালাস করতে না পারে জরিমানা বাড়ছে। অর্থাৎ এই যে পণ্য আপনি খালাস করতে পারছেন না, দিনের পর দিন জাহাজে পণ্যগুলো নোঙ্গর করা অবস্থায় আছে, জাহাজ নোঙ্গর করা অবস্থায় আছে, এজন্য কিন্তু জাহাজেরও একটা ড্যামারেজ দিতে হয়, সেই টাকাটাও সেটাও কিন্তু ডলারে পরিশোধ করতে হয়। অর্থাৎ আপনি একদিকে ডলার পরিশোধ করতে না পারায় আরো বহুগুণে সেই ডলারের পরিমাণ বাড়ছে, কারণ আপনাকে জাহাজের সেই জরিমানাও গুনতে হচ্ছে, সেটাও ডলারেই গুনতে হচ্ছে, আবার পণ্যের দামও পরিশোধ করতে হবে, সেটাও ডলারে করতে হবে। অর্থাৎ এই যে চতুর্মুখী একটা সংকটের মধ্যে আছে সরকার, এর মধ্যেও কিন্তু সরকারের যেই মানে উৎসব আয়োজন, মানে অদ্ভুত অদ্ভুত বিষয়ে সরকারের খরচ, তার কোনোটাই কিন্তু থেমে নাই। এবং এর কারণই হচ্ছে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখা, মানুষের মন অন্যদিকে সরিয়ে রাখা। এবং মিডিয়া এই ধরনের আয়োজন যখন করা হয়, ন্যাচারালি মিডিয়ার পুরো ফোকাসটা তখন সেই দিকে থাকে এবং দেখা যায় যে মানুষেরও পুরো মনোযোগটাই তখন সেই দিকে, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এবং মানুষকে অন্যদিকে মানে দৃষ্টি ফেরানোর জন্য সরকার, আমাদের মতন এই সরকারগুলো যারা আসলে জনবান্ধব সরকার নয়, যারা আসলে মানুষের ভোটে আসা সরকার নয় এবং যারা নানান রকম ছল চাতুরি করে ক্ষমতায় টিকে থাকে, তারা কিন্তু এই চেষ্টাগুলো সবসময় করে।